আমার ছেলে দাঁড়ান, একটু দাঁড়ান দাঁড়ান, কথা বলি দাঁড়ান। আপনি এত কম বয়সে মানে বিধবা হয়ে গেলেন, এটাও খারাপ লাগছে শুনে আমারও। কারণ কি নাম আপনার? ঝুমা মণ্ডল। ঝুমা মণ্ডল, এটাই বাড়ি আপনাদের? হ্যাঁ। আপনার স্বামী মারা গেছে? হ্যাঁ। কতদিন আগে মারা গেছে? ছয় সাত দিন হলো। ছয় সাত দিন হয়েছে? সোমবারে মারা গেছে। সোমবার? কিভাবে মারা গেল? বুকে জল জমে গেছিল। বুকে জল জমে গেছিল। আর এটা কি হবে আপনার? আপনার ছেলে? দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান, কথা বলি দাঁড়ান, কথা বলি একটু দাঁড়ান, অল্প দাঁড়ান। এটা আপনার ছেলে? একটু দাঁড়ান মাসিমা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। তোমার নাম কি? হ্যাঁ, একটু জোরে বলো। অরূপ মণ্ডল। আপনার কয়টা? দুটা ছেলে, এটা একটা আর ওটা একটা। তার বাড়ি কোনটা আপনাদের? এটাই? এটাই। এখনো তাহলে কোনো কাজ কিছু হয়নি? শ্রাদ্ধ হয়ে গেছে কি? সে তো মনে হয় 11-12 দিন পরে হয় না? এনাদেরকে আর্থিক অবস্থা খুবই খারাপ নাকি? যে অসুখ হয়েছিল চিকিৎসা করতে পারে নাই? চিকিৎসা হয়নি? ওটাই। ওনার বয়স কত হয়েছিল? 36। আর আপনার বয়স কত? 23 বছর চলছে। বাবা, এত কম বয়সে! আপনি থাকেন কোথায় আপনারা? এই ঘরে? এটা ওনাদের কি বাড়ি? এটাই এটাই বাড়ি? এখানে থাকতো উনিও? এই বাড়িটা কার? আপনার গ্রামের মানুষ সাহায্য করেন নাই? অসুখ হয়েছিল যে ওটাও ছিল না, মানে যে সৎ কাজ করবে সেটাও পরিস্থিতি ছিল না? ইরে বাবা, এত পরিস্থিতি খারাপ! 100-200 করে যা যেরকম দিয়েছে সবাই মিলে দিয়েছে, গ্রামে সকলে মিলে দিয়েছে। মানে গ্রামের মানুষ সবাই মিলে যা হয়েছে সেটা দিয়ে ইয়ে হয়েছে, শ্মশানের কাজটা করিয়েছে। কারণ ওই একটা মৃত ব্যক্তিকে তো বাড়িতে রাখা যায় না ওইভাবে, ওই জন্য মানে সকলে মিলে কিছু কিছু, মানে এতটাই পরিস্থিতি খারাপ হয়েছিল যে শ্মশানে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা ছিল না। অ্যাকচুয়ালি কি বলবো, এদের আর্থিক অবস্থা খুবই খারাপ। আর দাদাটা সেইভাবে মানে রোজগার করতে পারতো না, যদি মানে অসুখ হয়েছিল তো ওই জন্যই না, আগে থেকে অসুখ। আর মানে প্রথম থেকেও একটু মানে দুর্বলতা ভাবেই মানে জীবনযাপন করতো, যদিও কাজ করতো কিন্তু সেইভাবে আর্থিক দিক থেকে সচ্ছল হতে পারেনি। কিন্তু আপনাদের ঘরের অবস্থাটা তো খুবই খারাপ। এই বাচ্চাটার বয়স কত? 2 বছর 7 মাস। এর 2 বছর, আর এর কত? 4-5 বছর হবে? 5 বছর। 5 বছর চলছে? 5 বছর। তো শুনেন, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, সে তো আর ফিরে আসবে না। এভাবে কান্নাকাটি করবেন না, তাহলে ছোট ছোট বাচ্চা আছে তো ওরাও আবার কষ্ট পাবে, বুঝতে পারছেন? ওরা তো কিছু বুঝতে পারছে না এখনই, আর সবাই তো মনে করেন সারা জীবন থাকে না। তো খারাপ লাগছে আমারও শুনে, কি করব আর। আপনাদেরও খারাপই লাগছে, কারণ এত কম বয়সে একটা মানুষ চলে যাওয়া মানে খুবই কঠিন বিষয়। আপনি আপনি কি করেন? বাড়িতেই থাকেন? বাড়িতেই থাকি। আচ্ছা আচ্ছা, ছেলেকে দেখাশোনা করতেন? কয়টা ছেলে আপনার? কিছু তো নাই, আমি তো আর খাটতে পারবো না। সেটাই তো কথা, বয়সও শেষ বয়সে এরকম, আর উনি অল্প বয়সে স্বামী চলে গেল। এখন কি করা যায় আপনাদের জন্য বলেন? কিছু দয়া হয় সব, কি করব বলেন? এনাদের জন্য এখন কি করতে পারি? যেটা ভালো লাগে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, সেটা দিয়ে মানে আমার যতটুকু ক্ষমতা সে টাকা আমি দিয়ে যাচ্ছি, সেটা দিয়ে কাজ টাজ যা হয় একটু করেন। পরবর্তীতে আমি আবার এসে চেষ্টা করব আপনাদের জন্য, আপনাদের পাশে থাকা। ছেলে তো একটা ঘর করতে পারেনি, কিছুই করতে পারেনি, কি করে বাস? আপনারা সরকার থেকে ঘর পান নাই?
হরিরামপুর থানা কিন্তু ইটাহার তো এখান থেকে কাছে, ওই ডিস্ট্রিক্ট নিয়ে ডিস্ট্রিক্টে বড় একটা ভেজাল, আমরা উত্তর না দক্ষিণ আমরা নিজেরাও জানি, আমাদের আছে দক্ষিণ তো ভোটের আছে উত্তর, মানে এখান থেকে ইটাহার দু তিন কিলোমিটার, তিন কিলোমিটার আর আমাদের করে দেওয়া হয়েছে হরিরামপুর, থানা করে দিয়েছে হরিরামপুরে, আমাদের চারটা ছেলে একটাও ঘর পায়নি বাবা। আচ্ছা আচ্ছা, তো আমি আপনাদেরকে আজকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, হ্যাঁ এই টাকাটা দিয়ে আমার সামর্থ্য অনুযায়ী যতটা হয়, খুব বেশি দিতে পারবো না হয়তো, মোটামুটি এখানে 3000 মতো টাকা আছে, হ্যাঁ এটা রাখেন, আর আপাতত এই টাকা দিয়ে যা খরচ হয় করেন, আমি পরবর্তীতে আবার চেষ্টা করব আপনাদের কাছে আসার, বুঝতে পারছেন, আপনাদের পরিবারটার পাশে থাকার, এই দিদির পাশে থাকার আমি চেষ্টা করব, দিদি আপনার পাশে থাকার, বুঝতে পারছেন, সবাই সারা জীবন বেঁচে থাকে না, বুঝতে পারছেন, আমারও বাবা মারা গেছে, আমিও কষ্ট পেয়েছিলাম কিন্তু সেটাকে মেনে নিতে হবে, কিছু করার নেই, আপনি এত কম বয়সে মানে বিধবা হয়ে গেলেন এটাও খারাপ লাগছে শুনে আমারও, কারণ আমার বয়স 25 মতো, আপনার থেকে আমি বড়, কিন্তু আপনার 23 এইটুকু বয়সে মানে আপনি বিধবা হয়ে গেলেন দুটো বাচ্চা রেখে, খারাপ লাগার বিষয়, কিন্তু কিছু করার নেই, যেটা হওয়ার সেটা তো হবেই, আমাদের হাতে তো কিছু করার থাকে না, তাই না, বাচ্চা ছেলে তো ভাগতেও পারছে না বাবা, না 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 দুটো বাচ্চা আছে, সেটাই, যাই হোক আপাতত আপনারাও ওনার উপরে কোনো খারাপ ইয়ে করবেন না, ওনারও তো কিছু এখানে করার নেই, ঠিক আছে, এরকম হয় না যে ছেলে মারা যাওয়ার পরে কিংবা স্বামী মারা যাওয়ার পরে বউর উপর কিন্তু অত্যাচার হয়, এটা জানেন তো, দুদিন পরে ওনার উপরে এমন যেন না হয় যে আপনারা ওনার উপরে কোনো খারাপ ব্যবহার করছেন, কিন্তু ওনার তো কিছু করার নেই, তাই না, দুটো বাচ্চা মানুষ করতে হবে, হ্যাঁ যাতে এরকম চলবেন, যাতে বাচ্চা দুটো ভালো করে মানুষ হয়, কষ্ট করে হলেও যেন বাচ্চা দুটোকে ভালো করে, কেমন করে করাবো এটাই তো চিন্তা করছি বাচ্চা দুটোকে, আমরা সবাই পাশে থাকবো আপনার, আমিও পাশে থাকবো, আরও গ্রামের মানুষ আপনার পাশে আছে, এবং আমি আরও বলবো সবাইকে আপনাদের পাশে থাকতে, হ্যাঁ টেনশন নেই ঠিক হয়ে যাবে, আমি এসেছি আপনাদের কাছে, তো আশা করি চেষ্টা করব আমি আরও ভবিষ্যতে পাশে থাকার, তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আজকে আমি এসেছি ইটাহারের কোথায় ভাটিহার ভিটিহারে, তো এই দিদিটার বয়স 23, দুটো বাচ্চা আছে 5 আর 2, এনার স্বামীটা 6-7 হলো মারা গেছে, স্বামীর বয়স ছিল কত 36 স্বামীর বয়স ছিল, আর এই হচ্ছে ইনাদের ঘর, মানে থাকার ঘর, এই যে এনাদের অবস্থা এতটাই মানে অসহায় যে স্বামী মারা যাওয়ার পরে যে শ্মশানে নিয়ে যাবে সেই ক্ষমতাটাও ছিল না, গ্রামের মানুষ সবাই 100-200 করে যেমন করে হয়েছে সে দিয়ে সেটা করেছে, তো আজকে আমি এসেছি, তো যাই হোক দিদি ভালো থাকবেন, হ্যাঁ আমি আপনাদের পাশে থাকবো, চেষ্টা করব আবার আসার আপনাদের কাছে, মাসিমা ভালো থাকবেন আর বেশি কান্নাকাটি করবেন না, ঠিক আছে, আমার যেমন সামর্থ্য হলো আমি দিয়ে গেলাম, বাচ্চা দুটো মানুষ করার চেষ্টা করতে হবে বাবা, একদম একদম, আমি আবার আসবো, এই বাচ্চা দুটো এখন পরিস্থিতি আপনাদের আগে ঠিক হোক, এখন তো পরিস্থিতি খুব কঠিন আছে, খারাপ আছে, তো পরিস্থিতি ঠিক হোক, ভাঙা ঘর একটা দরজাও নাই কিছুই নাই, মানে ঘর একটা দরজা, পায়খানা বাথরুম, পায়খানা বাথরুম ওই একটা তো ভাঙা ফুটাও, সব টিবয়েল টিবয়েল আছে, টিবয়েল সবারই এক লাইন নাই, এক লাইন নাই, মানে সবাই মিলে একটাতে ব্যবহার করেন, বাথরুম চার ভাইয়ের একটা, ঘরের অবস্থাটাও খুবই খারাপ, আমি চেষ্টা করব আপনাদেরকে যদি একটা ঘর করে দিতে পারি, ঠিক আছে, আর আপনারা ভালো থাকবেন, বেশি কান্নাকাটি করবেন না, বাচ্চাগুলো ছোট তো এরাও কষ্ট পাবে, হ্যাঁ আর বৌমাকে কিন্তু ভালো করে দেখবেন একটু, আপনিই তো ওনার সাহস এখন বর্তমানে, বুঝতে পারছেন, আপনারাও একটু দেখবেন ওনাকে, আপনারা গ্রামবাসী সবাই একটু, আপনারা তো পাশে থাকলে উনিও একটু সাহস পাবে, বুঝতে পারছেন, আসছি তাহলে সবাই থাকেন, আর ওনাকে কিন্তু দেখবেন আপনারাও, ওনার বুঝতে পারছেন যে স্বামী মারা গেলে কী অবস্থা হয়, দিদি আসছি, হ্যাঁ ভালো থাকবেন, ঠিক আছে।